আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আদ্রিয়ানের মায়াবিনী এই গল্পের 31 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুক ডিয়ারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যারা ফারুক ডিয়ারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডিয়ারির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। গাড়িতে মাথা নিচু করে বসে আছি আমি, আর আদ্রিয়ান রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এমন মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খেয়ে নেবেন আমাকে। পুরো নীরব পরিবেশ বিরাজ করছে চারপাশে। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। বেশ বুঝতে পারছি আজ উনি আমার ভালো মতোই ক্লাস নেবেন। উনি স্টিয়ারিংয়ের উপর দিয়ে আঙুল নাড়াতে নাড়াতে ঠান্ডা গলায় বললেন, আজকাল মেডিকেলের ক্লাসগুলো কি বুয়েটে হচ্ছে নাকি? বুয়েটে কি করতে গিয়েছিলে? এই ঠান্ডা গলার কথা বলা আমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বললাম, না আসলে ওরা সবাই বলল একটু ঘুরে দেখবে তাই। আদ্রিয়ান এবারও ঠান্ডা গলায় বললেন, আর আমি কি বলেছিলাম? আমি আবারও মাথা নিচু করে ফেললাম, আসলেই একটা ব্ল্যান্ডার করে ফেলছি সেটা বেশ বুঝতে পারছি। উনি এবার জোরে ধমক দিয়ে বললেন, কি বলেছিলাম? আমি বললাম, কলেজ থেকে বেরিয়ে সোজা বাড়ি যেতে হবে, আর যদি অন্য কোথাও যাই তাহলে ফোন করে জানাতে। উনি রাগি কণ্ঠে বললেন, তুমি কি করেছো? আমি নিচের দিকে তাকিয়ে হাত কসলে যাচ্ছি, কি বলবো। আসলে কাজের চাপের জন্য উনি আমায় নিতে আসতে পারেন না। এতদিন একদম ভদ্র হয়েছিলাম, আজ একটু এদিক ওদিক করলাম, আর আজ যে উনি হুট করে চলে আসবেন কে জানত। উনি এবার আমার হাতের চাপ দিয়ে ধরে নিজের একদম কাছে টেনে নিয়ে বললেন, তোমাকে এমনিতে খুব ভালো লাগে, হোয়াইট অ্যাপ্রো নেই আরও ভালো লাগবে তাই না? আর কি কি জানো? হ্যাঁ, তোমার বর হিসেবে রূপ একজন রত্ন, আমি তোমার বড় ভাই, ভাই হয়ে আমি তোমার। আমি হালকা কেঁপে উঠলাম ওনার ধমকে কোনো রকমের কাঁপা কাঁপা গলায় বললাম, এগুলো কি আমি বলেছিলাম নাকি? আদ্রিয়ান বলল, ও বলার সাহস পেলো কেন? কেন কথা বলছিল ওর সাথে? ও তোমার সাথে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেলো কেন? আমি এখন আর কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম। এখন ওনাকে আর রাগিয়ে দিয়ে লাভ নেই। উনি আমার হাতের দুই বাহু চেপে ধরে বললেন, সবসময় আমাকে টেনশনে না রাখলে তোমার হয় না, রাইট? আমি তোমাদের ক্লাস শেষ হওয়ার আধ ঘন্টা আগে থেকে সামনের গেটটাতে ওয়েট করছি, অথচ তোমার দেখা নেই। পরে যখন ভিতরে গিয়ে জানতে পারলাম যে ক্লাস 20 মিনিট আগে শেষ হয়ে আর তুমি ওখানে নেই, তখন আমার কী অবস্থা হয়েছিল জানো তুমি? কে জানতো যে তুমি ওই সাইডের গেট দিয়ে বেরিয়ে বুয়েটে চলে যাবে? মানে খুব ভালো লাগে না আমার এভাবে টেনশনে দেখতে, ডিসপ্রাইট দেখতে? আমি বললাম, আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। উনি আমাকে চাড়া দিয়ে সেরে বললেন, তা কেন বুঝবে? আমাকে বোঝার তো তুমি চেষ্টাই করো না। অ্যাকচুয়ালি আমার কি মনে হয় তুমি আমাকে নিজের হাজবেন্ড মনেই করো না, জাস্ট একটা গন্ডি মনে করো তাই না, যে তোমাকে সব কিছুই করতে বাধ্য করে? আমি কাঁদো কাঁদো মুখ করে ওনার দিকে তাকালাম। এবার আমার ভীষণ কান্না পাচ্ছে, এভাবে কেন বলছেন উনি? আমি তো ওনাকে নিজের সবচেয়ে কাছের অভিভাবক বলেই মেনে নিয়েছি, ওনার বলো প্রতিটা কাজ খুব বেশি মনে করি। আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, সরি বলেছি তো, আর কখনো এমন হবে না, প্রমিস। উনি কিন্তু উনি কিছুই বলছেন না, সিটে হেলান দিয়ে হাত বাত করে ব্রেক কষে আছেন, হয়তো বেশি রাগ করেছেন। দূর সবসময় উল্টাপাল্টা কাজ করি, এবার চাইতে ফুপিয়ে কেঁদে দিলাম আমি। আমার কান্নার আওয়াজ পেয়ে আদ্রিয়ান অবাক হয়ে তাকালেন, তারপর তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, এই পাগলি এইভাবে কাঁদছো কেন? আচ্ছা আই এম সরি, আমি আর বকবো না, প্লিজ ডোন্ট ক্রাই। আমি ওনার টি শার্ট খামচে ধরে এখনও কেঁদেই যাচ্ছি। উনি আমার শক্ত করে জড়িয়ে ধরে বললেন, অনি প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ আমার কষ্ট হচ্ছে তো, আর এমন হবে না, কান্না থামাও।
উনি ওভাবে আমাকে বুকে জড়িয়ে ধরে বসে রইলেন। বেশ অনেকক্ষণ পর আমি স্বাভাবিক হলাম। আদ্রিয়ান আমায় সোজা করে বসিয়ে আবার চোখ দুটো মুছে দিয়ে কপালের চুমুকে বললেন, তুমি আসলে একটা বাচ্চা, বলে হেসে দিয়ে আমার চুলগুলো হাত দিয়ে সেট করে দিলেন। আদ্রিয়ান বললো, কিছু খাবে? আমি খুশি হয়ে গিয়ে বললাম, আইসক্রিম। উনি আমার দিকে ব্রুকোজকে মাথা নেড়ে হেসে দিয়ে হেসে দিলেন। আমি বললাম, আচ্ছা আপনি জানলেন কি করে আমি বইটা আছি? উনি বললো, সেটা তুমি না জানলেও চলবে, বলে উনি গাড়ি স্টার্ট দিলেন। আমিও আর কিছু বললাম না। ওখান থেকে প্রথমে আইসক্রিম পার্লারে, ওখান থেকে আইসক্রিম খেয়ে তারপর দুজনে মিলে বাড়ি চলে এলাম। আজ বাড়ি পুরো ফাঁকা, মানে আমি আর আদ্রিয়ান ছাড়া কেউ নেই। বাড়ির বড়োরা সবাই দেশের বাইরে গেছে ইনভাইটেশনের চার দিনের জন্য, আর আপি ইফাস ভাইয়া একটু টাঙ্গাইল গেছে, ভাইয়ার কাজ ছিল, কাল চলে আসবেন। যাবি তো দেশের বাড়ি গেছেন, আদ্রিয়ান ওনার কাজের জন্য যেতে পারেনি, তাই আমিও যাইনি। আমি টেবিলে বসে পড়েছি, রাত খুব বেশি না হলেও আমার খুব ঘুম পাচ্ছে। আদ্রিয়ান ল্যাপটপে নিজের কাজ করছেন, কিছুক্ষণ পর আর ভালো লাগছে না তাই টেবিলে মাথা এলিয়ে দিলাম। হঠাৎ মাথায় কারো স্পষ্ট পেয়ে চমকে তাকালাম, চোখ লেগে গিয়েছিল। একটা হাই তুলে ভালোভাবে তাকিয়ে দেখি আদ্রিয়ান এক হাতে এক গ্লাস দুধ নিয়ে বসে আছে, সাথে সাথে আমার মুখটা কালো হয়ে গেল। এই অত্যাচারটা উনি রোজ আমার উপরেই করেন। আমি অসহায় কণ্ঠে বললাম, আদ্রিয়ান আজ থাক না, আজকে এতে ইচ্ছে করছে না আমার। উনি বরাবরের মতোই কঠোর হয়ে বললেন, নো এক্সকিউজ, এক নিঃশ্বাসে শেষ করো। আমি করুণ স্বরে বললাম, বমি পেয়ে যাবে তো আমার। আদ্রিয়ান আমার দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, পেলে করবে, তারপর আবার খাওয়াবো, এখন শেষ করো এটা। আমি বললাম, প্লিজ। আদ্রিয়ান বলল, ফিনিশ ইট। আমি আর কি করব, এটা শিওর যে এইসব ক্ষেত্রে আমার ইমোশনাল ড্রামা ওনার উপর এফেক্ট ফেলবে না, তাই বাধ্য মেয়ের মতো নাক কুচকে গ্লাসটা হাতে নিলাম, তারপর নাক চেপে ধরে চোখ বন্ধ করে এক টুকে খেয়ে নিলাম। দুধটা খেয়ে গ্লাসটা ওনার দিকে এগিয়ে দিতেই হেসে আমার নাকের নিচটা মুছে দিতে দিতে বললেন, গুড গার্ল, এখন আর পড়তে হবে না, এসে শুয়ে পড়ি, কালকে তো অফ ডে। কিন্তু আমার এতটা উইক লাগছে আর ঘুম পাচ্ছে যে আমি চোখ বন্ধ করে টেবিলের মাথা এলিয়ে দিলাম। হঠাৎ খেয়াল করলাম উনি আমায় কোলে তুলে নিলেন, কিন্তু ঘুম আর ক্লান্তির জন্য তাকিয়ে আর দেখতে ইচ্ছে করছে না, তাই চোখ বন্ধ করে আছে। উনি আমার বেডে শুয়ে দিয়ে কিছুক্ষণ পর শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। আমিও আর চোখ না ওনার বুকেই পুরোপুরি ঘুমিয়ে তলিয়ে গেলাম। সকালে রোদের আলোর চোখে এসে পড়তে ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে ব্রোকোজকে তাকিয়ে দেখলাম আদ্রিয়ান থাই গ্লাস করছেন। আমি শুয়ে শুয়ে ওনাকে দেখতে একটা ব্লু কোয়ার্টার প্যান্ট আর কালো চিকন স্লিপসের গেঞ্জি পরে আছে, চুলগুলো এলোমেলো, মুখে হালকা খোঁচা দাড়ি সব মিলিয়ে অনন্য লাগছে। উনি আমার পাশে এসে আমার সাইড দিয়ে হাতের বর দিয়ে ঝুঁকে কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, গুড মর্নিং। আমি মুচকে এসে ঘুম ঘুম কণ্ঠে বললাম, ভ্যারি গুড মর্নিং। উনি হেসে আমার নাকে নাক ঘষে বললেন, তোমার এই ঘুমঘুম কণ্ঠে কতটা মাদকতা আছে তুমি জানো? সেই মাদকতা ক্রমশ গ্যাস করে যায় আমাকে, হারিয়ে ফেলে নিজেকে তোমার মধ্যে। আমি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছি, এমন করে বলতে হয়? ওনার কথাগুলো এত ভয়ঙ্কর কেন? উনি আলতো গলায় বলেন, চলো এবার উঠো, কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে, বলে আমার হাত ধরে টেনে বসিয়ে দিলেন। আমিও আস্তে করে ফ্রেশ হয়ে নিলাম। আমি রুমে আসতে উনি বললেন, ব্যালকনিতে চলো। আমিও মাথা নেড়ে ওনার পিছনে পিছনে গেলাম, গিয়ে দেখি উনি ব্যালকনির ফ্লোরে বসেছেন, আমিও ওনার পাশে গিয়ে বসলাম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হালকা বাতাস, শীতল আবহাওয়া, সব মিলিয়ে মন খারাপ পরিবেশ। উনি আমার দিকে কফি মগটা এগিয়ে দিলেন, আমি কফি মগটা হাতে নিয়ে ওনার দিকে তাকালাম। আমার কি হলো জানি না, ওনার কাছে আস্তে করে মাথা এলিয়ে দিলাম। উনিও কিছুই বললেন না, দুজনেই চুপচাপ কফির মগের চুমুক দিচ্ছি। বেশ অনেকক্ষণ চুপ থাকার পর উনি বলেন, জানো নি, এটা আমার ইচ্ছে ছিল যে বিয়ের পর তোমার সাথে ব্যালকনিতে বসে বৃষ্টি দেখতে দেখতে কফি খাবো, আর তোমার মাথাটা আমার কাঁধেই থাকবে। আমি একটু অবাক হলেও কিছুই বললাম না, কিছুক্ষণ চোখ থেকে বললাম, আজ লেবে যাবেন না? উনি বলল, না। কিন্তু আবার আপনি? অনি, প্লিজ, 3 মাস হয়ে গেছে বিয়ের, এবার আপনি বলাটা বন্ধ করো। আমি একটু অবাক হয়ে ওনার কাছ থেকে মাথা সরিয়ে বললাম, তাহলে কি ডাকবো? উনি আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বললেন, তুমি বলবে। আমি অবাক হয়ে বললাম, কি? আপনি আমার কত বড়, তারপরও? আদ্রিয়ান বলল, লিসান,
জেনারেলি হাজব্যান্ডরা বড়ই হয়, তাই তুমি আমাকে তুমি করেই বলবে, আর সেটা এখন থেকে। এন্ড আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি এবার অসহায় কণ্ঠে বললাম, আচ্ছা হুট করে কী করে হবে বলুন, একটু সময় দিন। আদ্রিয়ান একটু ভেবে বলেন, আচ্ছা যাও আজকের দিনটা দিলাম, কাল থেকে আমাকে তুমি করেই বলবে, মনে থাকবে? আমি কিন্তু কোনো বাহানা শুনবো না। আমি অসহায়ভাবে মাথা নাড়লাম, ঠিকই, কিন্তু কি করে তুমি বলবো ওনাকে সেটাই ভাবছি। উনি আমার মাথায় একটা চুমু দিয়ে বলেন, আচ্ছা আজ না রান্নার জন্য কেউ নেই, মনির মেয়ে অসুস্থ আর কাকাও নেই, তাই আমাকেই রান্না করতে হবে, তুমি থাকো আমি যাচ্ছি। আমি বললাম, আমিও যাব, আমি তো এমনিতে কিছু পারি না, তাই আপনাকে হেল্প করব আর আপনার কাছে শিখব। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেরি স্মাইল দিয়ে বলেন, আচ্ছা চলো। দুজন মিলে কিচেনে গেলাম, প্ল্যান হলো কাজ ভাগাভাগি করে নেব, একটা উনি তো একটা আমি। আদ্রিয়ান বলল, কী খাবে? আমি একটু ভেবে বললাম, পরোটা আর আলুর দম, খুব ভালো হবে। তো সেই অনুযায়ী সব নামানো হলো, আদ্রিয়ান কাজ শুরু করবেন, তার আগে আমি বললাম আমিও কিছু করব। আদ্রিয়ান বলল, তুমি পারবে না, উনি অভ্যাস নেই। আমি বললাম, না আমি করবই। আমার জিদ দেখে আদ্রিয়ান একটু ভেবে বলেন, সবজি কাটতে দিলে তো হাত কেটে ফেলবে, এক কাজ করো তুমি আটা চালাও। আমি খুশি হয়ে সম্মতি দিলাম। আদ্রিয়ান এক মনে পেঁয়াজ কাটছেন, এদিকে আমি আটা আর পানি মিক্স করে বোকা হয়ে গেলাম, কারণ পানি বেশি পড়ে গেছে, লেদা লেদা হয়ে গেছে। আবার আটা দিতে আটা বেশি হয়ে গেল, তাই আবার পানি ডালতেই এবারও আবার পানি বেশি হয়ে গেল। আমি অসহায়ভাবে দাঁড়িয়ে রইলাম। আদ্রিয়ান আমায় দাঁড়িয়ে থাকতে দেখে উনি ও কি দিয়ে আটা দেখে শব্দ করে হেঁচ দিলেন, হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আমি মুখ ঘোমরা করে দাঁড়িয়ে আছি। উনি বললেন, মন খারাপ করার কিছুই নেই, ফার্স্ট টাইম এমন হয়, দাও আমি শিখিয়ে দিচ্ছি। এরপর আদ্রিয়ান ওগুলো সরিয়ে নতুন বলে কতটুকু আটা কতটুকু পানি দিতে হবে সেটা শিখিয়ে দিলেন। এরপর আমার হাতের উপর রেখে আটা ছানানো দেখাচ্ছেন, কিন্তু এখন উনি শেখানোর চেয়ে দুষ্টমিটাই বেশি করছেন। আমার কাঁধে কানে আলতো করে মাঝে মাঝে ঠোঁট ছোঁয়াচ্ছেন, মাঝে মাঝে কানে ফুঁ দিচ্ছেন, আর হাত ধরার নাম করে হালকা করে সুড়সুড়ি দিচ্ছেন। আমি ওনার এইসব দুষ্টমিতে কেঁপে কেঁপে উঠছি। হঠাৎ আমার মাথাতে দুষ্টমি ভর করলো। আমি একটু আটা নিয়ে ওনার নাকের কাছে নাকে লাগিয়ে দিলাম। উনি সাথে সাথে চমকে উঠলেন, অবাক হয়ে আমার দিকে একটু তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে দুই হাতে আটা নিতে আমি ওনাকে সরিয়ে ওনার থেকে দূরে সরে গেলাম। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই উনি আমার দুই গালে আটা মাখিয়ে দিলেন। আমি মুখ ফুলিয়ে ওনার দিকে তাকিয়ে হেসে দিলাম, সাথে উনিও হেসে দিলেন। এরপর পরোটা বেলতে গিয়ে তিনটি নষ্ট হয়েছে, সবগুলোরই বাংলাদেশের ম্যাপ হয়েছে। অবশেষে ওনাকে বানাতে হলো। হাসি আর কঞ্চটির মধ্য দিয়ে রান্নার কাজ শেষ হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষে আদ্রিয়ান বেডে হেলান দিয়ে শুয়েছেন, আমি আর ওনার বুকে মাথা দিয়ে শুয়ে আছি। উনি আমার চুল নাড়তে নাড়তে বললেন, মন খারাপ? আমি বললাম, না তো। উনি বলল, তাহলে চুপ করে আছো কেন? আমি বললাম, জানেন অফ ডেগুলোতে আমরা সব ভাই বোনেরা মিলে অনেক মজা করতাম, খেলা পিকনিক সব হতো, খুব বেশি মিস করি এসব। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা ঘুমোয় বল। আমি কিছু না বলে চোখ বন্ধ করলাম, কতটা ভালোবাসে ছেলেটা আমায়। আচ্ছা, উনি বললেন শুরু থেকেই ভালোবাসতেন, এতটা যখন ভালোবাসতেন তখন কেন আমায় বিয়ে করতে চাননি, আর কেনই বা নিজের থেকে দূরে রাখতে চেয়েছিলেন, কি কারণ হতে পারে? এইসব নানা কথা ভাবতে ভাবতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে পিট পিট করে চোখ খুলে উঠে বসে একটা হাই তুলে সামনে তাকিয়ে চমকে উঠলাম। আমি এত বড় ঝটকা খাবো ভাবিনি, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। যারা এখনও পর্যন্ত ফারুকস ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।